শোভন দেবকে নিয়ে 100% নিশ্চিত বিধায়ক পার্থ ভৌমিক। খড়দা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী শোভন দেবের জয় নিয়ে নিশ্চিত উত্তর চব্বিশ পরগনা তৃণমূলের সভাপতি তথা নৈহাটি বিধায়ক পার্থ ভৌমিক। তিনি বলেন, মানুষ মমতা ব্যানার্জিকে দেখে ভোট দেন, এখানেও আমরা রেকর্ড মার্জিনে জয়লাভ করব। যাকে দাঁড় করিয়েছে তার সম্পর্কে মানুষ জানে, আর কোনো ভদ্রলোক এখন আর বিজেপি রয়ে দাঁড়াতে চাইছে। বলছি, নতুন জেলা তৈরি হয়েছে, তার সেনাপতি আপনি, প্রথম নির্বাচন জয়ের ব্যাপারে কতটা আশাবাদী, কত ব্যবধান হবে বলে মনে করছে? মানুষ মমতা ব্যানার্জির পক্ষে, ভবানীপুরের মানুষ প্রমাণ করে দিয়েছে, খড়দার মানুষও প্রমাণ করে দেবে যে তারা মমতা ব্যানার্জির সাথে আছে। শোনা যাচ্ছে যে খড়দায় কান পাতলে যে মমতা ব্যানার্জি যে রেকর্ড বলে দিতেছে সেই রেকর্ড এখানে ভাঙবে, না না, মমতা ব্যানার্জি তো সব জায়গায় রেকর্ড তৈরি করার নিজের রেকর্ড ভাঙে, খড়দাতে জিতলে তো মমতা ব্যানার্জি জিতবেন, মানুষ তো মমতা ব্যানার্জিকে বলবে। না পার্থদা, যে যাকে বিজেপি দাঁড় করাচ্ছে তার তো কোনো বেশি নেই হিসাব মতো, সেতে হওয়া থেকে 1 লাখের উপর হবে? না না, আমি দেখুন, এটা পুরো মানুষের উপর নির্ভর করে, আমি জ্যোতিষী নই, কিন্তু আমি এটুকু কথা বারংবার বলতে চাই, মমতা ব্যানার্জি শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো একজন ভদ্রলোককে খড়দার মানুষকে উপহার দিয়েছে। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি খড়দার মানুষ এই ভদ্রলোককে মানে নিজের মনের অন্তর থেকে গ্রহণ করে। বিজেপি যে প্রার্থী দিয়েছেন তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, এতে কি আপনাদের আরো সুবিধা হয়ে গেছে? আমি বললাম না, বিজেপির হয়ে এখন আর কোনো ভদ্রলোক দাঁড়াতে চাইছে না, স্বাভাবিকভাবে এই ধরনের লোকেরাই বিজেপির হয়ে দাঁড়াবে। উত্তর চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারীর রিপোর্ট, টাইমস বাংলা।